شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان مشكات المصاب قرأت رأخ جار 172 নম্বর হাদিস, সুনানে তিরমিজি গ্রন্থের 425 নম্বর হাদিস এবং 29 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন, যদি কোনো ব্যক্তি আসরের ফরজ সালাতের পূর্বে চার রাকাত নফল সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করেন, সুবহানাল্লাহ। অন্যতর একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি আসরের ফরজ সালাতের পূর্বে দুই রাকাত নফল সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করেন। প্রথম হাদিসে বলছেন, যদি কোনো ব্যক্তি আসরের ফরজ সালাতের পূর্বে চার রাকাত নফল সালাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত দর্শন করেন। দ্বিতীয় হাদিসে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি আসরের ফরজ সালাতের পূর্বে দুই রাকাত নফল সালাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করেন। এবং এ সকল ব্যক্তির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ব্যক্তিদের জন্য কল্যাণের দোয়া করেছেন। সুতরাং আসরের ফরজ সালাতের পূর্বে চার রাকাত দুই রাকাত নফল সালাত পড়া যায়, যা উল্লেখিত হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি। পাশাপাশি আরেকটা হাদিস আমরা খুলি, মিশকাত 1164 নম্বর হাদিস, সুনানে আত-তিরমিজি গ্রন্থের 416 নম্বর হাদিস। এখানে প্রখ্যাত সাহাবী মা'আইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা'আইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের ফরজ সালাতের পূর্বে দুই রাকাত সুন্নত সালাত পৃথিবী এবং পৃথিবীর সমপরিমাণ, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত বস্তু রয়েছে সমস্ত বস্তুর চেয়ে ফজরের দুই রাকাত সুন্নত সালাত উত্তম, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে ফজরের দুই রাকাত সুন্নত সালাত উত্তম। আপনি একটু চিন্তা করেন, নারায়ণগঞ্জ একটা জেলা, নারায়ণগঞ্জ জেলার ভিতরে কত মিল ফ্যাক্টরি আছে, কত গার্মেন্টস আছে, এখানে কত দামি দামি জিনিস আছে না। ঢাকা একটা শহর, তা ঢাকা শহরের ভিতরে দামি দামি অনেক জিনিস আছে। আমাদের বাংলাদেশের ভিতরে কত দামি দামি জিনিস থাকতে পারে, এশিয়া একটা মহাদেশ, এশিয়া মহাদেশের ভিতরে কত দামি জিনিস থাকতে পারে। আলোচনায় কথাই বলছেন যে পৃথিবী পৃথিবীর সমস্ত অর্থ সম্পদ ব্যয় করে জেনে কি হবে, ফজরের দুই রাকাত সুন্নত সালাত পড়লে তার চেয়ে অনেক 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 বেশি নাকি আপনার আমল নামে আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। কত গুরুত্ব দেখেছেন, কিন্তু আমরা তো মানি না। আমরা তো রাত 12টার সময় ইস্টার জলসা জি বাংলা দেখে ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠছে সকাল 8টার সময়, তাহলে আমরা এই ফজিলতটা নিব কিভাবে? ফজিলত নিতে হলে তো আপনাকে ফজরের সালাত পড়তে হবে। রাত 12টা পর্যন্ত আমি ইস্টার জলসা জি বাংলা দেখেছি, দেখে আমি ঘুমিয়ে গেলাম, সকাল 8টার সময় ঘুম থেকে উঠছি, তাহলে এই ফজিলত আপনি নেবেন কিভাবে? ফজিলতটা নিতে হলে আপনাকে তো জামাতের সাথে এই সালাতটা আদায় করতে হবে, তাহলে আপনি এই নেকি নিতে পারবেন। সুতরাং উল্লেখিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ নেকির কথা উল্লেখ করেছেন। তাহলে যত সুন্নত সালাত আছে পৃথিবীতে, সকল সুন্নত সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত সালাত, তারপরে জোহরের ফরজ সালাতের পূর্বে চার রাকাত সুন্নত সালাত, তারপরে জোহরের ফরজ সালাতের পরে দুই রাকাত সুন্নত সালাত, তারপরে মাগরিবের ফরজ সালাতের পরে দুই রাকাত সুন্নত সালাত, তারপরে ঈশার ফরজ সালাতের পরে দুই রাকাত সুন্নত সালাত। এভাবে করে ধারাবাহিকভাবে আপনার বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, ফজিলত বর্ণনা করা হয়েছে। তা উল্লেখিত হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ফজরের দুই রাকাত সুন্নত সালাত পৃথিবী এবং পৃথিবী যত সম্পদ রয়েছে দান করে যত নেকি হয় তার চেয়ে অনেক 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 নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিপিবদ্ধ করবেন, যদি ফজরের দুই রাকাত সুন্নত সালাত আপনি আদায় করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ফজরের দুই রাকাত সুন্নত সালাত
আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।